আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা অ্যাপেল আইডি তৈরি করেছেন কিন্তু ইমো অ্যাক্টিভ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আপনার মোবাইলটা অন করে নেবেন, এরপরে চলে যাবেন আপনার মোবাইলের সেটিং অপশনে। সেটিং থেকে চলে যাবেন আপনার আইক্লাউড আইডি যেখানে দেওয়া আছে সেখানে। এরপরে আইটিউনস অ্যান্ড অ্যাপস স্টোরে যাবেন। আইটিউনস অ্যান্ড অ্যাপস স্টোর থেকে চলে যাবেন আপনার অ্যাপেল আইডিটা যেখানে দেওয়া আছে সেই অ্যাপেল আইডিতে। এরপরে ভিউ অ্যাপেল আইডিতে ক্লিক করবেন। একটু ওয়েট করলে চলে আসবে আপনার কান্ট্রি অ্যান্ড রিজিয়ন যে অপশনটা, ওখানে ক্লিক করবেন। ওখানে একটু ওয়েট করলেই চলে আসছে চেঞ্জ কান্ট্রি অর রিজিয়ন, এখানে ক্লিক করবেন। এরপরে ড্র্যাগ করে নিচের দিকে চলে যাবেন আপনার নির্দিষ্ট কান্ট্রিটা সিলেক্ট করার জন্য। তো এখানে দেখেন আমার অ্যাপেল আইডিটায় ডিফল্ট বাই ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নিলাম। ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পরে এগ্রি ক্লিক করবেন, আবারও এগ্রি ক্লিক করবেন। এবার একটু ওয়েট করেন, দেখেন চলে এসেছে আপনার পেমেন্ট অপশন যেটা, এখানে ননে ক্লিক করবেন আপনি। যেহেতু আপনি কোনো মাস্টার কার্ড ইউজ করতেছেন না, সেক্ষেত্রে আপনি নন ক্লিক করে নেবেন। নন ক্লিক করার পরে আপনার যে ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা টাইপ করে নেবেন। আর যদি না থাকে তাহলে আমার ভিডিওতে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি টাইপ করে নিলে আপনার অ্যাপেল আইডিটা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটা নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাইডে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনি পান। আমার এই অ্যাপেল আইডির যে অ্যাড্রেসটা দিচ্ছি এটা কেয়ারফুলি টাইপ করতে হবে, ভুল হলে আপনার অ্যাপেল আইডিটা আপডেট হবে না। তো বন্ধুরা, টাইপ করা হয়ে যাচ্ছে, আমার অ্যাপেল আইডির অ্যাড্রেসটা টাইপ করা হয়ে গেল। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার অ্যাপেল আইডিটা কমপ্লিট হয়ে গেলে অটো ব্যাগে চলে আসবে। দেখেন অটো ব্যাগে চলে আসছে, এখন আমি বেরিয়ে যাচ্ছি। ডান ক্লিক করে বেরিয়ে গেলাম, এখন আমি পুরোটাই বেরিয়ে যাব। মেনুতে চলে গেলাম, মেনু থেকে আমি চলে যাব এখন অ্যাপস স্টোরে। এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে, অ্যালাউ ক্লিক করে দিলাম। এখন যাবো আমি সার্চ অপশনে, সার্চ অপশন থেকে যাব অ্যাপ সার্চে। এখানে টাইপ করব ইমো, সার্চ ক্লিক করব, ইমো চলে এসছে, আমি ইমোটা ক্লিক করলাম। ইমোটা ক্লিক করার পর এখানে যে গিট অপশনটা আছে আমি গিট অপশনে ক্লিক করব। গিট অপশনে ক্লিক করলাম, এখন এটা ইনস্টল হতে শুরু হচ্ছে। নিচে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, যে পাসওয়ার্ডটা আপনাকে চায় আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ইনস্টল শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমার ইমোটা ডাউনলোড হয়ে যাবে। এখানে রিকোয়ারমেন্ট আফটার 15 মিনিটে ক্লিক করে দেব। একটু ওয়েট করলে আমার ইমোটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আমার ইমোটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ইমোটা ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে ইন্ডিয়া, ডিফল্ট বাই ইন্ডিয়া লেখা আছে, তো আমি এখানে ক্লিক করে আমার যে নিজস্ব যে দেশটা আছে ওটা সিলেক্ট করে নেব আমি। আপনার যে দেশ আছে আপনি ওই দেশটা সিলেক্ট করে নিতে পারবেন, এখান থেকে যে কোনো কান্ট্রি আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার এখানে ইমো অ্যাক্টিভ হয়ে গেছে,
অলরেডি ইমো কান্ট্রি চলে এসেছে, আপনি যে কোনো কান্ট্রি ইমো এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও।